কি কারণে দ্বাদশ শ্রেণীর সেই পড়ুয়াটা মারা গেল তা জানা গেল একটি তথ্যের মাধ্যমে, তা তোমাদের আজকের এই ভিডিওতে জানাবো। মা আই কুইট, এটুকু বলে থেমে গেল দ্বাদশ শ্রেণীর পড়ুয়া সোমনাথ সাহার কলম। এবং প্রথম ও প্রধানতম কারণ হিসাবে কিন্তু তার মৃত্যুর সব থেকে বড় এই যে হঠাৎ করে চলে আসা পরীক্ষা, এটাকেই কারণ হিসাবে ধরা যাচ্ছে। সমস্ত তথ্য দিয়ে আজকে তোমাদের এই ভিডিওতে বোঝাবো। তার সাথে সাথে প্রায় দু বছর ধরে যে স্কুল কলেজ বন্ধ হয়েছে এর ফলে বাচ্চাদের কি ক্ষতি হয়েছে তা আমরা নিজের চোখেই আজকে দেখব। কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে? চুপ। এবং স্কুল খোলা নিয়ে এই নিয়ে চারবার মামলা হলো হাইকোর্টে। স্কুল খোলার দাবিতে ফের জনস্বার্থ মামলা হয়েছে হাইকোর্টে, এবার মামলা করেছেন একজন স্কুল শিক্ষক। মামলার ফলে কি স্কুল কলেজ খুলে যাবে সেটি নিয়েও আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করব। এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু স্বাস্থ্যকর্তার কথায় অর্থাৎ নবান্নের সাথে স্বাস্থ্যকর্তার বৈঠক হবে, স্বাস্থ্য সচিব সেখানে উপস্থিত থাকবে, সেই বৈঠক মারফত কি সূত্রের খবর এলো সেটা আজকে তোমাদের এই ভিডিওতে জানাবো। এবং এই ভিডিওটা তোমরা যদি প্রথম থেকে শেষ অবধি দেখো, মাধ্যমিকের পড়ুয়া, উচ্চ মাধ্যমিক পড়ুয়া, একাদশ শ্রেণীর পড়ুয়া থেকে শুরু করে সমস্ত স্কুল পড়ুয়া অনেক প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে। তার জন্য তোমাদেরকে বলো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা একটি লাইক করে দেবে, চ্যানেলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশানে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা, হঠাৎ করে টেস্ট পরীক্ষা এবং হঠাৎ করেই কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফাইনালের ঘোষণা। ওর মধ্যে এমন কোনো জিনিস মানে অন্য কোনো বাজে জিনিসও ছিল না, খুব প্রচুর পড়াশোনা প্রচণ্ড ভালো ছিল, আর টেস্ট পরীক্ষাতে খুব টেন্স হয়ে গেছিলো যেটা সত্যি শোনা। এর ফলে এক একটি নয় আরও হাজারো পড়ুয়ার কিন্তু অবশ্যই এই আত্মঘাতী করার প্রবণতা বা আত্মঘাতী করার ভাবনা কিন্তু এসছে। আর এক সময় এই আত্মহত্যার পেছনে প্রায় 50-60% ক্ষেত্রে মানসিক অবসাদ। তার কারণ কেউ মাধ্যমিকে যদি 6টি স্টার ও 2টি লেটার পেয়ে পাস করে তারপর তার কোনোদিনই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাজে রেজাল্ট করার প্রবণতা থাকবে না। তার সে সবসময় চেষ্টা করবে যে একটু ভালো রেজাল্ট করি মাধ্যমিকের মতোই। তাই ঠিক সেই একই ঘটনা কিন্তু ঘটেছে এই শিলিগুড়ির এই ছাত্রের সঙ্গে। তার কারণ সে মাধ্যমিকে 6টি স্টার ও 2টি লেটার পেয়েছিল, তাই সেই রেজাল্ট অনুযায়ী সে উচ্চ মাধ্যমিকটা ভালো করে দিতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করে টেস্ট পরীক্ষা ও হঠাৎ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফাইনালের ঘোষণার জন্য সে কিন্তু খুব হতাশ হয়ে পড়ে এবং এইভাবে সে পরীক্ষা দিয়ে খুব ভালো পরীক্ষা দিতে পারে না এবং এর ফলে সে হতাশ হয়ে কিন্তু এই সিদ্ধান্তটা সে নিয়ে ফেলে। সময় যেটা পরীক্ষা যে সেশনের সময়টা সেটা 1 বছরের থেকে আমাদের 6.5 মাসের মধ্যে পরীক্ষাটা হচ্ছে, এটা সত্যি কথা। 12-এর মতো সায়েন্সের সিলেবাস সেটা শেষ হয় না অত তাড়াতাড়ি, তো আমাদের সবার জায়গাটা সেমই ছিল যে আমরা সবাই পড়াশোনার এরকম একটা স্টেটের মধ্যে ছিলাম। ওর মধ্যে এমন কোনো জিনিস মানে অন্য কোনো বাজে জিনিসও ছিল না, খুব প্রচুর পড়াশোনা প্রচণ্ড ভালো ছিল। শিক্ষামন্ত্রীর কাছে ছাত্রছাত্রীদের এবং পড়ুয়াদের এবং তার সাথে সাথে শিক্ষক শিক্ষিকাদের বিশেষজ্ঞ মহলের একাংশের দাবি পরীক্ষাকে কিন্তু পিছিয়ে দেওয়া হোক কিংবা পরীক্ষা বাতিল করা হোক। এবার আমরা নেক্সট আপডেটের দিকে নজর রাখবো। প্রায় 2 বছর যাবৎ স্কুল কলেজ বন্ধ, গ্রামাঞ্চলে পড়ুয়ারা কি অবস্থায় রয়েছে তা তোমরা একবার নিজের চোখেই দেখে নাও। স্কুলের নাম কি? ভুলে গেছি। স্কুলটা মনে আছে? কোথায় স্কুলটা? যেতে পারবে এখন? না, বাজারে। কোন স্কুলে পড়ো জিজ্ঞেস করলে বলতে পারছে না, কেউ আবার কোন ক্লাসে পড়ে তা ভুলে গিয়েছে। জেলা, রাজ্য বা দেশের নাম মনে নেই অধিকাংশের। আমাদের দেশের রাজধানী? রাজধানী, হ্যাঁ। এটাই এই মুহূর্তে স্কুল পড়ুয়াদের পরিস্থিতি। এই অবস্থার জন্য গার্জেনরা ঠিক কি জানাচ্ছে? গার্জেনরা কিন্তু স্কুল খোলার দাবি করছে, সেটা একবার দেখে নাও। কি আমাদের ছেলেগুলো তো পরে মাটি হয়ে গেল, কারণ না আছে আমাদের অর্থবল, না পারবো আমরা অনলাইনে পড়াতে, না পারবো আমরা মোবাইল কিনে দিতে, আমাদের সব একবারে যাকে বলে যে বাগাল টাইপের হয়ে যাচ্ছে। আবারও কিন্তু স্কুল কলেজ খোলা নিয়ে এই নিয়ে চারবার মামলা হলো এবং আজকের যে মামলাটা সেটা কিন্তু খুব স্পেশাল। তার কারণ হলো একটি শিক্ষক কিন্তু এই মামলাটি করেছে এবং এতদিন কিন্তু শিক্ষক শিক্ষিকারা এগিয়ে আসছিল না, আজ এগিয়ে এসে মামলা করলো এবং মামলাতে তিনি স্পষ্টত জানিয়েছেন যে অনলাইন পড়াশুনোয় অনেক গ্রামাংশের পড়ুয়ারা কিন্তু পড়তে পারছে না, পড়াশুনো করতে পারছে না, সেই কারণেই এই মামলাটা অফলাইন স্কুল কলেজ চালু করার কথা হোক এবং পাড়ায় শিক্ষালয়টাকে বন্ধ করে পাঠশালাতেই পড়াশুনো শুরু হোক। তাহলে এই মামলা যখন হচ্ছে বারংবার, তাহলে কি স্কুল কলেজ খুলে যাবে? মুখ্যমন্ত্রী কি নিজের মুখে জানিয়ে দেবে যে স্কুল কলেজ খুলে যাচ্ছে? না বন্ধুরা, এমনটা নয়। তার কারণ স্বাস্থ্যকর্তা বা স্বাস্থ্য সচিবদের সঙ্গে কিন্তু বৈঠক করবেন মুখ্যমন্ত্রী এবং বৈঠক মারফত যে সূত্রের খবর আমরা পাচ্ছি সেটা হলো স্কুল কিন্তু হঠাৎ করেই খুলে দেওয়া হবে না। স্কুল যদি কোনোরকম কোনো ব্যবস্থা না নিয়েই খুলে দেওয়া হয়,
তাহলে সেক্ষেত্রে কিন্তু কিন্তু সরকারকে অনেক বিপদের মুখে পড়তে হবে। সংক্রমণের হারটা বেড়ে যায় তাহলে কিন্তু বিপদে পড়বে আমাদের এই সরকার। এখন যারা বলছে যে স্কুল কলেজ খোলা হোক, তখন কিন্তু তারাই গিয়ে বলবে যে সরকার কেন ব্যবস্থা নিয়ে স্কুল খোলেনি। তাহলে সেক্ষেত্রে বন্ধুরা তোমরা বুঝতে পারছো সরকার এই কারণেই ওয়েট করছে বা এই কারণেই স্থির হয়ে রয়েছে এই সিদ্ধান্তটা। তার কারণ হলো ওমিক্রনের যে বাড়বাড়ন্ত সেটা কিন্তু এখনও অবধি স্পষ্টত রয়েছে। তাই স্বাস্থ্যকর্তারা যেরকমভাবে মুখ্যমন্ত্রীকে বলবেন সেই অনুযায়ী স্কুল খোলা হবে, কিন্তু পরীক্ষাটা পুরোপুরি শিক্ষামন্ত্রীর হাতে। তাই আমাদের স্বয়ং দাবি জানানো উচিত যে পরীক্ষাটা বাতিল করা হোক। তার সাথে সাথে বন্ধুরা আমরা নেক্সট আপডেটের দিকে নজর রাখবো, সেটা হলো একাদশ শ্রেণীর পরীক্ষা কিন্তু ঘোরতরভাবে বাতিল হতে পারে। তার কারণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যেখানে বাতিল হওয়ার প্রবণতা রয়েছে সেখানে একাদশ শ্রেণীর পরীক্ষা অবশ্যই বাতিল হবে বলেই আশঙ্কা জানাচ্ছে কিন্তু বিশেষজ্ঞরা এবং ছাত্রছাত্রীরা। আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি থেকে এইটাই দাঁড়ায় যে স্কুল কলেজ যদি খুলে যায় কিন্তু হঠাৎ করে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই বিপদের মুখে পড়বে অনেক ছাত্রছাত্রীরা। তাই সেক্ষেত্রে শিক্ষামন্ত্রীর একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যারা জানে না তাদের মধ্যে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি তাদেরকে দিয়ে দাও। দেখা হবে নেক্সট ভিডিওতে ঠিক বিকেল 5টায়। ততক্ষণ তোমরা খুব ভালো ও সুস্থ থেকো। আর আজকের এই ভিডিওটা শেষ হয়ে গেছে বন্ধুরা, তোমরা সকলেই জানো তোমাদের কী করতে হবে। লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল।